ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিষাণ সম্মান নিধি যোজনা, এটা হচ্ছে ভারত সরকারের একটা প্রকল্প, ভারতের দেশের কৃষকদের জন্য একটা প্রজেক্ট। এবং এই প্রজেক্টের মাধ্যমে ভারত সরকার কিন্তু প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে প্রতি বছর 6,000 টাকা করে দিচ্ছে এবং 3টা কিস্তিতে দেওয়া হচ্ছে এই টাকা। এবং অনেক কৃষক এমন আছেন যারা কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেছেন, আবেদন করার পরেও অনেকেই কিন্তু টাকা পাচ্ছেন না, কোনো ইনস্টলমেন্ট কিন্তু তারা পাচ্ছে না, এবং তাদের হয়তো কোনো রকম ভুল হয়েছে কিংবা হয়তো টেকনিক্যালি কোনো রকম ফল্ট হয়েছে। তো আপনারা আপনাদের অভিযোগ কিভাবে জানাবেন আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আমি কিন্তু এ টু জেড স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলা ভাষায় আপনার সঙ্গে শেয়ার করব সমস্ত তথ্য। অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন ভিডিওটা, কি করতে হবে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন নতুন মডিফাই করা ওয়েব পোর্টালের মাধ্যমে। অর্থাৎ যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু অনেক আপডেট করেছে ভারত সরকার, এবং নতুন নতুন অপশান কিন্তু একটু জেনারেট করেছে নতুনভাবে, এবং কোন কোন অপশানগুলো কেমনভাবে রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব, এবং অবশ্যই কিন্তু কিভাবে কি করতে হবে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই সঙ্গে থাকবেন যদি আপনি কৃষক হয়ে থাকেন, এবং অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন দেশের স্বার্থে, দেশের কৃষকদের স্বার্থে সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল অপশনটা অন করে দেবেন, তাহলে কোনো রকম আপডেট কিন্তু মিস হবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো আপনারা ইতিমধ্যে রয়েছেন google.com, আপনারা চাইলে এটা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, এবং আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে ডেস্কটপের মাধ্যমে শেয়ার করছি। তো গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন পিএম কিষাণ, লিখে সার্চ করবেন, দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ, পিএম KISAN কিষাণ লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু pmkishan.gov.in চলে এসছে, আপনারা প্রথমে লিঙ্কে একবার ক্লিক করবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে আপনাদের সামনে ঠিক এইভাবে। এবং এই ওয়েবসাইটে নতুন নতুন অপশান কিন্তু একটু মডিফাই করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা চাইলে নতুনভাবে যারা কিষাণ রয়েছেন, যারা আবেদন করতে যাচ্ছেন কিষাণ সম্মান নিধিতে, তারা কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি অ্যাপ্লাই করার পরে আপনাদের কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু সেটা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন, এডিট আধার ফেইলোর রেকর্ডস এখান থেকে এডিটও করতে পারবেন, এবং এই অপশানে গিয়ে আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবং এই ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অভিযোগ জানাবেন। অবশ্যই সঙ্গে থাকবেন, খুবই ইম্পর্টেন্ট নতুন একটা আপডেট ভারত সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন, এবং অনেক কৃষক যখনই স্ট্যাটাস চেক করতে যাচ্ছে সেখানে কিন্তু অনেক কিছু ইরর দেখাচ্ছে। তো আপনাদের সেই সমস্ত ইররের জন্য আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন ওয়েবসাইটের, নিচের দিকে আসার পর দেখতেই পাচ্ছেন হেল্প ডেস্ক বলে একটা অপশন নতুন অ্যাড করা হয়েছে, একেবারে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হেল্প ডেস্ক। তো আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন, যখনই এখানে ক্লিক করবেন আপনাদের 3টা অপশন চাইবে, হয় আধার নাম্বার অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার, যে কোনোভাবে কিন্তু আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। তো আমরা আপনাদের দেখাচ্ছি আধার কার্ড নাম্বার দিয়ে এন্ট্রি করে। তো আমরা আমাদের কাছে এই মুহূর্তে একটা আধার কার্ড নাম্বার রয়েছে, আমরা দিয়ে দিচ্ছি আধার কার্ড দিয়ে আমরা পরবর্তী স্টেপ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকবেন। তো আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর গেট ডাটা যখনই এখানে আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে আপনাদের সামনে একটা অপশান চলে আসবে, দেখতেই পাচ্ছেন ডেট রয়েছে 29/8/2020, আজকেই কিন্তু আমরা লাইভ দেখাচ্ছি আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফার্মার নেম রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ডেট রয়েছে, এবং ক্যাটাগরি রয়েছে এসসি, যে প্রার্থী এই প্রার্থীর আধার কার্ড উনি কিন্তু ক্যাটাগরি এসসি এবং উনি মেল প্রার্থী, এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এখানে, এবং এখানে PFMS/ব্যাংক স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন, এই ব্যাংক স্ট্যাটাস দেওয়া রয়েছে ফার্মার রেকর্ড হ্যাজ বিন রিজেক্টেড বাই PFMS/ব্যাংক, অর্থাৎ কোনো কারণবশত ব্যাংকের মাধ্যমে কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেছে। তো আপনারা কি করবেন এটা জানাতে হবে অবশ্যই কর্তৃপক্ষকে যারা এই দায়িত্ব রয়েছে। তো আপনারা যেতে হবে গাইডেন্স টাইপ, এখানে গিয়ে ক্লিক করবেন, এখানে বিভিন্ন অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার ইজ নট কারেক্ট, অনলাইন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, ইনস্টলমেন্ট নট রিসিভ, যদি টাকা আপনি পেয়ে না থাকেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারবেন, যদি সমস্ত কিছু আপনার ঠিক থাকে তাহলে ইনস্টলমেন্ট নট রিসিভ
লিংকটি ক্লিক করে আপনারা আপনাদের বিস্তারিত বিবরণ কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু 500টি ওয়ার্ডের মধ্যে আপনারা লিখে এখানে দিয়ে দিতে পারবেন। তবে এই জায়গায় কিন্তু আপনারা যদি চান যে আরো একটু বড় করবেন সেটাও কিন্তু বড় করতে পারেন। এখানে ক্লিক করে আপনারা পেজটা বড় করেও কিন্তু এখানে সুন্দর করে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু লিখতে পারেন। এবং বলে রাখি আপনারা যে কোনো অফিসে যখন কোনো দরখাস্ত করেন, অ্যাপ্লিকেশন করেন, তখন যেভাবে লেখেন আপনারা কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনারা টাইপ করবেন। এখানে টাইপ করে কিন্তু সুন্দর করে আপনি চাইলে ইংরেজি, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং এখানে আরও কিছু অপশান রয়েছে, কারেকশন জেন্ডার ইজ নট শোয়িং, যদি জেন্ডারের প্রবলেম থাকে যে অপশান শো হচ্ছে না সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। অথবা প্রবলেম ইন আধার কারেকশন, যদি আধার কার্ড নাম্বারে কোনো রকম ভুল থাকে সেটাও কিন্তু আপনারা এখানে ক্লিক করে আপনার সঠিক আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু একটা দরখাস্ত করতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে কিন্তু যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন সমস্ত কিছু ভরে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এই দায়িত্বে থাকা যে কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেলে যারা রয়েছে তারা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে এবং খুব শীঘ্রই কিন্তু আপনার সমস্যার সমাধান করতে তারা সক্ষম হবে এবং তাদের নজরে আসবে সবার আগে আপনার এই কমপ্লেন। অবশ্যই নতুন একটা আপডেট আপনার সবার জন্য, এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আপনাদের অভিযোগ জানাতে পারবেন, আপনাদের সমস্যা জানাতে পারবেন। অনেক কৃষক রয়েছে যারা কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করবার পরেও কোনোরকম ইনস্টলমেন্টের টাকা পাচ্ছে না, তারা অবশ্যই কিন্তু হেল্প ডেস্ক অপশানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের সমস্যার কথা আপনারা জানাবেন অ্যাপ্লিকেশন লিখে। অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি কোনোরকম অভিযোগ থাকে, কোনোরকম কমেন্ট থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা নেক্সটে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।